সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার চ্যানেলটি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় ভালোই আছি। আজ আমি আপনাদেরকে একটি অ্যাপেল ড্রয়িং এবং শেডিং করে দেখাবো। আপনারা দেখছেন প্রদীপ আর্ট ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। প্রথমে আমি অ্যাপেলটি স্টেপ বাই স্টেপ ড্রয়িং করব। অপসরা 2B পেন্সিল দিয়ে স্টেপ বাই স্টেপ ড্রয়িং করব। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ অ্যান্ড ফোর স্টেপ কালার কমপ্লিট করব। দেখুন কীভাবে ড্রয়িংটি করছি। স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, ড্রয়িং কমপ্লিট। ফার্স্ট স্টেপ রাউন্ড করব, নিচের দিকে 6 মি হবে গোলাকার আকৃতি। সেকেন্ড স্টেপ নিচের দিকে হালকা একটু বাঁকা টাইপ হবে এবং থার্ড স্টেপ ড্রয়িং কমপ্লিট। আমার ড্রয়িং কমপ্লিট। দেখুন ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ অ্যান্ড ফোর স্টেপ কালার কমপ্লিট করব। আমার ড্রয়িং কমপ্লিট। এখন করব কালার শেডিং। পোলো কোম্পানির ওয়াল পেস্টেল কালার দিয়ে কালার শেডিং করব। অ্যাপেলটি শেডিং করার জন্য আমি প্রথমে ইউজ করব ওয়াল পেস্টেল রেড কালার।
এরপর ইউজ করব ইয়েলো কালার, তারপর ব্ল্যাক কালার, ব্রাউন কালার। ফ্রেন্ডস, আমার রেড শেডিং কমপ্লিট, এখন করব ইয়েলো শেডিং। দেখুন, পুরো কোম্পানি লেমন ইয়েলো, চার্মি ইয়েলো, চার্মি ইয়েলো দিয়ে যে সাদা এরিয়া, সাদা এরিয়াটা শেডিং করব। ঠিক এভাবে যারা বিগিনার্স আছেন, যারা শিখতে আগ্রহী, বাড়িতে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। এইভাবে প্র্যাকটিস করলে শিখে যাবেন। কেন ইজি সিম্পল, যারা কিডস, যারা বিগিনার্স, এইভাবে প্র্যাকটিস করতে পারেন বাড়িতে। দেখুন, এইভাবে আমি ইয়েলোটা শেডিং করব। ফ্রেন্ডস, দেখুন আমার অ্যাপেল ড্রয়িং এবং কালার শেডিং কমপ্লিট, টোটালি কালার শেডিং কমপ্লিট। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করে নেব, ওয়াইল পেস্টেল স্কাই ব্লু কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করব। দেখুন, দেখুন স্কাই ব্লু আর হোয়াইট মিক্স করে ব্যাকগ্রাউন্ড কালারটা কমপ্লিট করবো। ফ্রেন্ডস, আমার অ্যাপেল ড্রয়িং এবং কালার শেডিং টোটালি কমপ্লিট। ড্রয়িংটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ, দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে।